হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি আমি মামার বাড়ি। আসলে আজকে মঙ্গলবার, তো জামাই ষষ্ঠী হয়ে গেছে রবিবার, আর আমি সোমবার দুপুর টাইমে মামার বাড়ি চলে এসেছি। তো কালকে কিছু কন্টেন্ট পাইনি, তার জন্য ভিডিও বানাইনি। আর আজকে একটা ফেমাস জায়গা রমাকান্তপুর, আর এখানকার ক্যানেলের গঙ্গাতে স্নান করতে যাব, তারপর স্নান স্নান করে আবার রমাকান্তপুর ওইখানে পুজো দিতে। তো তার জন্য আজকে ব্লগটা করা, যে রমাকান্তপুরটাও দেখিয়ে দেওয়া হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর একটা জিনিস আছে, কত কেজি মাছ থাকো? 7 কেজির কি রুই? একটা 7 কেজি চিতল মাছ আছে, যেটাকে আনা হয়েছে, তো ওটা ধরেছে সবাই মিলে। তো ওটাও দেখাবো তোমাদেরকে যদি পারি, তাহলে নাহলে মাছটা যখন খাবো, মানে আমি তো খাই না মাছ, তো যারা খাবে তখন তাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। ভাবলাম গেটটা ভালো করে দেখাবো। তো এখানে প্যান্ডেল, এখানে সব দোকানপত্র। এখানের গেটটা অনেক বড় আছে, প্যান্ডেলটা না থাকলে দেখানো হতো। রাত্রেবেলায় নাকি শুনলাম কীর্তন হবে। তো এইদিকে আছে, এটা হচ্ছে মেন মানে নাট মন্দির, তারপরে এইদিকে আছে একটা বটের থান, আর এখানে পাঠাবলির জন্য ব্যবস্থা। 1 নম্বর গেট, 2 নম্বর, এই দেখো গেটটা, এই দেখো গেটটা। এটার বাইরের ভিউটা দেখাতে পারলাম না। একটা মাম দিদি, তো আমরা এখন মায়ের দর্শন করলাম, আর আপনাদেরকেও করিয়ে দিচ্ছি, থামেন। আমাদের এখানে অনেকজন এসেছে, আর আমরা এখন মন্দির চত্বরের ভিতরে আছি। ওই দেখেন, ওইখানে আছে নাট মন্দির, আর এইখানে আছে সব পাঠাবলির ব্যবস্থা, যেটা জায়গা। আর এখানে আমরা অনেকজন এসেছি, অনেকজন, আমার দিদা দাদু সবাই এসছে, ওইদিকে আমার বাবা আছে আর একটা মামা। আর আমরা এখন মূল মন্দিরের মানে এলাকার ভিতরেই আছি। ওটা আমার দিদা, এখানে আছে স্কুল, এটা মন্দিরের একদম পাশেই, আর এটা মন্দির। এটা হচ্ছে মূল মন্দিরের পেছনের গেট, এখানে প্রচুর যখন পুজো হয় তখন এই গেটগুলো সব খুলে দেওয়া হয়, এখানে সব পাঁঠা বলি দেয় এই জায়গাটাই, তার জন্য। তো এখানে প্রচুর গেট আছে এরকম বড় বড়। কি হলো? এখানে পুজো শুরু হয়ে গেছে, 12:33 বাজে এখন, তো পুজো চলছে, আর তোমাদের কোটাও দেখাবো। আর এখানে চলছে সেলফি, আর এও এসছে আমাদের সাথে, হাই কর দাও হাই। এটা একটা মাসিমণি আমার, আর এই সাইডে আছে মা আর মাসি, হাই। যে সাইডে পুজো চলছে, আর শিব মন্দির দেখানো হয়নি তোমাদেরকে, শিব মন্দিরটাও দেখাবো। আর এখানে আছে একটা ভাই খেলছে, দাদা দাদা দেখা যাচ্ছে না, ভালো করে ভালো করে।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আর এখন যাচ্ছি বাড়ি। হবে না, হাই করো, হাই। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমার অবস্থাটা দেখো এখান থেকে এতটা। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, সবাই বাড়ি চলে এসেছি, আর আসার সময় আমাদের দুবার রাস্তা ভুল হয়েছে, না বলো, দুবার রাস্তা ভুল হয়েছে। কারণ কি না, আমি ছোটো থেকে গিয়েছি ওই জায়গাটাতে, কিন্তু মানে দিনের বেলাতে এই আজকে ফার্স্ট গেলাম, নাহলে ছোটো থেকে আমি গিয়েছি। এ দেখো এর মতন বয়স থেকে গিয়েছি আমরা, কইরে এর মতো বয়স থেকে আমি যাই ওখানে। তো যাই গিয়েছি রাত্রেবেলায় গিয়েছি, আর আজকে দিনের বেলায় গিয়েছিলাম বলে রাস্তা দুবার ভুল হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। আর আমাকে দেখে মনে হচ্ছে এখন আমার গায়ে বন নেমেছিল। তো লাইক কমেন্ট শেয়ার বলে দাও জোরে, আর সাবস্ক্রাইব। হ্যাঁ, তো চলো, আর ভালো লাগছে না, ব্লগটা এখানেই এন্ড করতে হবে।